সব ধরনের লেবুর খোসাই পুষ্টিতে পরিপূর্ণ এবং এটি দেহে রোগ প্রতিরোধ করতে সহায়তা করতে পারে এছাড়াও ত্বকের যত্নে লেবুর খোসার বহুমুখী ব্যবহারের সুযোগ রয়েছে এবং ঘরে ব্যবহার্য বিভিন্ন জিনিসের সুরক্ষায়ও কাজে লাগে লেবুর খোসা ক্যান্সার প্রতিরোধ করতে পারে এসিডিক পরিবেশে ক্যান্সারের কোষগুলো বাড়তে থাকে লেবুর খোসা দেহের ভিতরে ক্যান্সার কোষগুলো বেড়ে ওঠার বিরুদ্ধে লড়াই করতে পারে লেবুর রসের মতো এর খোসাতেও প্রচুর পরিমাণে ভিটামিন ক্যালসিয়াম ফাইবার পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিটা ক্যারোটিন রয়েছে বাস্তবতা হল লেবুর খোসা এর রসের চেয়ে প্রায় পাঁচ থেকে গুণ বেশি পুষ্টি সরবরাহ করতে পারে প্রায় একশো গ্রাম লেবুর খোসাই একশো চৌত্রিশ মিলিগ্রাম ক্যালসিয়াম একশো ষাট মিলিগ্রাম পটাশিয়াম একশো উনত্রিশ মিলিগ্রাম ভিটামিন সি এবং দশ দশমিক ছয় গ্রাম ফাইবার রয়েছে ভিটামিন সি এবং ক্যালসিয়াম আপনার হাড়কে মজবুত করতে এবং হাড়ের স্বাস্থ্যগত উন্নতি ঘটাতে পারে লেবুর খোসার এ পুষ্টিগুলো প্রদাহজনিত পোলি আথ্রাইটিস মতো রোগ প্রতিরোধ করতেও সহায়তা করতে পারে ভিটামিন সি এর অ্যান্টিভ্যাক্টেরিয়াল ক্ষমতা আপনার নারী ভরি অন্ত্রের ভেতরে থাকা কৃমি পরজীবী জীবাণু মেরে আপনারকে রক্ষা করতে পারে এর এই বৈশিষ্ট্য আপনার দেহের বিভিন্ন অঙ্গকে বিভিন্ন ছত্রাক বা ভ্যাক্টেরিয়াল সংক্রমণ থেকেও রক্ষা করতে পারে লেবু থেকে ছড়ানো খোসা আপনি জমিয়ে শুকিয়ে রাখতে পারেন যাতে এগুলোকে ভালোভাবে গরু করে নিতে পারেন এটা করার সহজ উপায় হল ওভেন ব্যবহার করে লেবুর খোসাগুলোকে ভাজা ভাজা করে নিতে পারেন এবং সেকা খোসাগুলোকে গরু করে নিন লেবুর খোসা গরু বিভিন্নভাবে খাওয়া যেতে পারে আপনি আপনার প্রতিদিনকার খাবার পানীয় অর্গানিক চা এবং সুপে লেবুর খোসার গরু মিশিয়ে খেতেও পারেন আপনি ঘরে আসবাব মেঝে এবং অন্যান্য ব্যবহার জসপত্র জীবাণুমুক্ত রাখতে আপনি পরিষ্কারক হিসেবে লেবুর খোসার ব্যবহার করতে পারেন প্রথমে লেবুর খোসাগুলোকে আপনি সিদ্ধ করে নিন এবং পরে ছেঁকে নিন এবার অবিষাক্ত ডিআইওয়াস ক্লিনার তৈরি করতে এ পানির সাথে প্রয়োজন মতো ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন লেবুর খোসাগুলো প্রায় ফ্রিজ বন্ধ ড্রয়ার ট্রেশ ক্যান ইত্যাদির ভেতরে তৈরি হওয়া দুর্গন্ধ দূর করে দিতে পারে লেবুর খোসা আপনার ওভেন কাটার বোর্ড এবং অন্যান্য যে যেসব ব্যবহার পাত্র রয়েছে সেগুলো পরিষ্কার করার ক্ষেত্রে জাদুর মতো কাজ করে বাটির পানিতে কয়েকটি লেবুর খোসা রেখে বাটিটি কিছু সময়ের জন্য আপনার ওভেনের ভিতরে রাখুন এটি ওভেনের ভিতরে দুর্গন্ধকে সতেজ গন্ধে পরিণত করতে পারে আপনি বাড়িতে পোকামাকড়ের উপদ্রব কমাতে খরচ কমে নিন এর বিকল্প হিসেবে হতে পারে আপনার লেবুর খোসার ব্যবহার বিশেষ করে পিঁপড়া তেলাপোকা ইত্যাদি লেবুর গন্ধকে সহ্য করতে পারে না সুতরাং আপনি আপনার ঘরে কোণে বা কোনার মতো জায়গায় যেমন বইয়ের তাক আলমারি রান্নাঘরের তাক স্টোর রুম ইত্যাদিতে লেবুর খোসা ছড়িয়ে রাখতে পারেন মশার মতো পোকার হাত থেকে আপনার ত্বককে বাঁচাতে আপনি লেবুর খোসার ব্যবহার করতে পারেন এছাড়া ত্বকের যত্নে লেবুর খোসা রয়েছে নানাবিধ বিধি। একই সাথে পা ফাটা কিংবা পায়ে ছত্রাক সংক্রমণের সমস্যা দেখা দিলেও লেবুর খোসার স্মরণাপন্ন হন অনেকেই আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানান আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না ঠিক পরবর্তীতে আমরা যখন এরকম আপনার সংসারের বা আপনার নিত্য প্রয়োজনীয় উপকারী কোনো ভিডিও আমরা আপলোড করব তখন সবার আগে কিন্তু আপনিই পেয়ে যাবেন আপনার মূল্যবান সময় নষ্ট করে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনারা ভালো থাকবেন খুব ভালো